সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে নড়াইলের ঝামারঘোপ খালে নির্মিত কালভার্ট। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। যে কোনো সময় কালভার্টটি ধসে বড় দুর্ঘটনার আশঙ্কা করছে তারা। অভিযোগ স্বীকার করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নড়াইল প্রতিনিধি হাফিজুল নিরুল রিপোর্ট জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 2001 সালে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঝামারঘোপ খালের উপর 13 মিটার দীর্ঘ একটি কালভার্ট নির্মিত হয়। কয়েক বছর আগে এর এক পাশ ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়। স্থানীয়দের উদ্যোগে কাঠের পাটাতন বিছিয়ে তা কোনো রকম চলাচল উপযোগী করা হয়। পরে একটি ভারী ট্রাক পার হতে গেলে অনেকটাই হেলে পড়ে কালভার্টটি। এমন অবস্থায় নিজেদের চলাচল ও কৃষি পণ্য পরিবহনে সীমাহীন সংকটে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। জাতি গেলি পাড়া ব্যান নিয়ে একটা সমস্যা হয়, দেশে একটা বোঝায় ব্যান নিয়ে আনতে পারি না, নামায় প্যাসেঞ্জার নামাইছে, ধান নামাইয়ে গাড়ি করে নিয়ে আসছে, পিছন দিয়ে ঘুরে আসছে অনেক জায়গায়, এইভাবে আমরা চলাফেরা করি। এই কালভার্টে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানান পথচারীরা। আর এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কোনো ভ্রূক্ষেপ নেই বলেও ক্ষোভ জানান তারা। ব্রিজটা অন্তত 2 বছর ভেঙে আছে, এই অবস্থা জরাজীর্ণ অবস্থা, মানুষজন খুব যাতায়াতে খুবই সমস্যা। কালভার্টটির জীর্ণ দশা স্বীকার করে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। নড়াইল জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প একটি প্রকল্প এখানে অনুমোদিত হয়েছে, সেই প্রকল্পে এটা এই ব্রিজটা আমাদের ইনক্লুড আছে। জনদুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশায় ভুক্তভোগীরা। ডলিবিন্দে মনোয়ারা, মোহনা সংবাদ।